মাননীয় বিধায়ক দেবী প্রসাদ প্রসন্ন ত্রিপাঠী। মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করা চাহে, দুইটি কথা আজ গৃহরে সমস্ত নিকটে স্পষ্ট হবার আবশ্যকতা রয়েছে। নিকটে নির্বাচন পূর্ব সরকার যে জেএসডব্লু সহ গোটে চুক্তি স্বাক্ষর করে, কালি ভৌণী বারবাটির বিধায়িকা মহোদয় মধ্যে উদ্বেগ প্রকাশ করে, সে ইভি ভেহিকল কম্পানি যেটা 10,000 ঊর্ধ্ব যুবক যুবতী মানুষ নিযুক্তির সুযোগ সৃষ্টি করতা, সেইটা জেএসডব্লু মাধ্যমে স্থাপন করা যাব কি না নরাজ এবং মুন্ডলী ঠার। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, মু ধন্যবাদ দেবি পূর্বতন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক যা প্রচেষ্টার গোডিসাই রামদাসপুর অঞ্চলের এমএসএমই পার্ক গড়ি উঠিছে, সে অঞ্চলের স্থানীয় যুবক যুবতী মানুষ কেমতি নিযুক্তি সুযোগ সৃষ্টি করা যাই পারিব অধিকরু অধিক মাত্রার, সেপাই সরকার কোনসি ঠোস পদক্ষেপ গ্রহণ করিবে কি? মাননীয় মন্ত্রী। মাননীয় বাচস্পতি মহোদয়া, মাননীয় বিধায়ক যে দুইটি কথা রাখলে, গোটে জেএসডব্লু ইভি কথা রাখলে, এবং তাঁর সময়ের যে শিল্প সংস্থা সব আসলে, সেতবে যে শিল্প সংস্থা আসলে সে এমও করে, এবং বিভিন্ন কারণর সে গোটে শিল্প আরম্ভ করা পূর্ব বিভিন্ন প্রকার ক্লিয়রেন্সর আবশ্যকতা থাকে, এবং বিভিন্ন জায়গার মধ্যে জমির ডিসপুট থাকে, সে কারণর শিল্প আরম্ভ করা বিলম্ব হুয়ে। এবং যে জেএসডব্লু ইভি কথা কহিলে, নিশ্চিত ভাবে মাননীয় বিধায়ক অবগত করাইবি জেএসডব্লু ইভি সম্পর্কে, এবং রামদাসপুরের যে কথা কহিলে, তাঁকর যে ইন্ডস্ট্রিয়াল পার্ক অছি সেটি নিযুক্তি কথা, যে নিযুক্তির যে কথা সে রখিলে, নিশ্চিত ভাবে মাননীয় বিধায়ক সহ কথা হই সেটিকার স্থানীয় প্রশাসন কলেক্টর সহ কথা হওয়া, কিভাবে ভাবে যে অঞ্চলের শিল্প গড়ি উঠুছি সে অঞ্চলের কিভাবে ভাবে স্থানীয় যুবক যুবতী মানে অধিকরু অধিক নিযুক্তি পাইবে তাপাই মধ্য আমি ব্যবস্থা করিবা।